এলাচি গুঁড়া দিয়ে দিচ্ছি, এলাচি বানাই তারা লতা কাটা দরকার নাই। আমি বলি ভাই জিনিস, তুমি বলো খাচ্ছি, অনেক মজা। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। আজকে আমি আমার একটা ফ্রেন্ডের বাসে আসছি, ওর কিচেনে আমি এখন আছি। তো আমরা একটা আজকে পিঠা বানাবো, এটাকে বলে তিলের পিঠা। দিস ইজ মাই ফার্স্ট টাইম, এই পিঠাটা আমি এই আমার লাইফে এই প্রথমেই বানাচ্ছি, আগে কখনো বানাই নাই। আর এই পিঠা বানানোর আইডিয়াটা আসছে, আমি একদিন একটা ভাবির সাথে কথা বলছিলাম, তো উনি বলছিল যে উনি তিলের পিঠা বানাচ্ছে, তো শুনে মনে হলো যে আমি একটু বানাই। ওনাকে জিজ্ঞেস করলাম রেসিপিটা, শুনে মনে হলো যে ইজি। তো আমি আজকে আমার ফ্রেন্ডের সাথে এই পিঠাটা বানাবো, এটা আমার ফার্স্ট টাইম এবং এটা একটা এক্সপিরিয়েন্স। সো আপনাদের সাথে ফার্স্ট টাইম এই পিঠা বানানোর এক্সপিরিয়েন্সটা আমি শেয়ার করতে চাচ্ছি। তো পুরো জিনিসটা আমি ভিডিও করবো, কীভাবে বানাচ্ছি আপনাদেরকে দেখাবো। আর বানানোর পর ভালো হলে তো ভালো, আর ভালো না হলেও সেটাও আমি আপনাদেরকে বলবো, তখন আপনারা ট্রাই করবেন। আর ভালো হলে অবশ্যই ট্রাই করতে বলবো আপনাদেরকে। সো আপনারা সাথেই থাকে, আর কীভাবে বানাচ্ছি এটা আমি শেয়ার করবো আর কি। সো এই পিঠা বানানোর জন্য আমাদের চাল লাগবে। আমরা চালের গুঁড়া নিচ্ছি কতটুকু, দেড় কেজি চালের গুঁড়ো এখন পানির মধ্যে দিয়ে দিচ্ছি। পানিটা একটু সিদ্ধ করে নিচ্ছি, আর পানির মধ্যে একটু লবণ দিয়ে নিছি। আর এটা হচ্ছে আমাদের নারিকেল, আর ওইটা হচ্ছে গুড়, না এই যে গুড়, এটা কি খেজুরের গুড়? না, এটা হচ্ছে খেজুরের গুড়। সো মাত্র একটা দুটা তিনটে ইনগ্রেডিয়েন্টস লাগে, গুড়, চাল আর নারিকেল, ও তিল, আসল জিনিস। হ্যাঁ, তিল। সো এটা হচ্ছে তিল, সাদা তিল, আমাদের এখানে কালো তিল অ্যাভেলেবেল না, সেই জন্য আমরা সাদা তিল দিয়ে বানাবো। আর তিলের পরিমাণটা তো দেখতে পাচ্ছেন, এটা আসলে কোনো পরিমাণ নেই, যতটুকু গেস করে নিছি আর তাই না আমরা। সো এখন এই চুলাটাতে আমরা নারিকেল বসাইছি, তো এই নারিকেলটাকে এখন একটু নেড়ে চেড়ে দেন আমরা গুড় দিয়ে দেবো, রাইট? সো একদম যখন ড্রাই হবে নাড়তে নাড়তে তখন গুড় দেব? না না, একটু ড্রাই করে, কারণ একটু বেশি পানি, একটু পানি একটু ফ্রিজে রাখা ছিল, তো পানিটা একটুখানি কমে নিতে যাচ্ছে। মোটামুটি শুকাইছে, আরো শুকাবে মনে হচ্ছে, পানি একটু একটু আসছে। গুড়টা মনে হয় এখন দিলে বেটার হবে, একটু একটু যখন আসছে। গুড়টা তো আবার গলতে হবে, রাইট? সবটা দিয়ে না, হ্যাঁ আসতেন, কারণ পরে লাগবে আবার দেওয়া যাবে। তিলটা তো ভাইজে নিয়েছেন আমরা? হ্যাঁ, তিলটা ভেজে নিয়েছি। এটাতে গুড় দেওয়ার পরে অনেক পানি ছেড়েছে, তো এখনো অনেক পানি ছাড়ার কারণে এটা মানে এখনো নাড়াচাড়া করছি, যখন পানিটা মোটামুটি ড্রাই হবে তখন চুলাটা বন্ধ করে দেবো। তো নারিকেল প্লাস গুড় দুটা থেকেই ভালোই পানি ছাড়ছে। সো আমাদের চালের গুঁড়া অলরেডি আমরা কাই করে ফেলছি, তো কাই করার পরে এটা এখন এখানে রাখলাম। তো আমাদের গুড় নারিকেল এখনো হয় নাই, কারণ এটা আমি স্টিকি হওয়ার জন্য ওয়েট করতেছি, তো এখনো স্টিকি হয় নাই। তো যখন এটা স্টিকি হবে তখন আমরা পিঠা বানানোর প্রসেসে চলে যাব। আচ্ছা, এখন আমরা একটু এলাচি গুঁড়া দিয়ে না নেড়ে দিচ্ছি। তো এলাচি গুঁড়াটা এটা অপশনাল, কেউ চালে দিতে পারে, না দিলেও অসুবিধা নেই, এটা আমাদের ভালো লাগে সেই জন্য আমরা দিচ্ছি। এখন তিল অ্যাড করে দিব, এখনও ফুল স্টিকি হয় নাই, আরও চুলাতে রাখতে হবে। তো এই স্টেজে এসে আমরা তিল দিয়ে দিতে পারি, তাই না? যতটুকু লাগবে ততটুকুই দিব আর কি। আমার মনে হয় এটা আসলে তিলটা, হ্যাঁ, কে যতটুকু আর কি, তিলটা হচ্ছে শুধু ফ্লেভারের জন্য, তিলটা কিন্তু আসলে এত যে দিতে হবে ওরকম কোনো কিছু না, যার যেরকম যতটা স্ট্রং যে পছন্দ করে যতটুকু পছন্দ করে। সো আমাদের নারিকেল এখনো স্টিকি হয় নাই, এখনো প্রসেসিংয়ে আসছে। এখানে একটা ছোটো টিপস দিই, সেটা হচ্ছে যে আমাদের নারিকেলটা আসলে একদম ফ্রেশ না, আমাদের নারিকেলটা ফ্রিজে ছিল কয়েকদিন, তো এই জন্য হয়তো বা স্টিকি হতে এত টাইম লাগতেছে। সো আপনারা যখন বানাবেন অবশ্যই ফ্রেশ নারিকেল দিয়ে বানাবেন, কারণ ফ্রেশ নারিকেলটা খুব তাড়াতাড়ি স্টিকি হয়ে যায়।
সো আমরা অলরেডি অনেক কোন প্রায় মোর দ্যান লাইক 40 মিনিটস ধরে আমরা ট্রাই করছি টেস্টিকি বানানোর জন্য বাট এখনো হইছে কাছাকাছি আসছে না তো সো অলরেডি ইট স্টিকি হয়ে গেছে যতটুকু হওয়ার তো এখন আমরা এটা বানাবো এটা এখন গরম আছে এই গরম থাকা অবস্থায় এটা বানাইতে হবে আদারওয়াইজ এটা বানানো যাবে না ঠান্ডা হয়ে গেলে সো এই পিঠার এটা হচ্ছে চ্যালেঞ্জ যে গরম থাকতে থাকতে অনেক গরম নারিকেল দিয়ে কোনো পিঠা বানাবো যদি সেটা আমাদের স্টিকি করার দরকার হয় অবশ্যই ফ্রেশ নারিকেল দিয়ে করতে হবে কারণ ফ্রিজে রাখলে নারিকেলটার ভিতর দিয়ে একটু ড্রাই হয়ে যায় তখন স্টিকি হতে প্রবলেম হয় না সো এইগুলো বানানোর পরে এইভাবে বানাইছি স্টিকি হওয়ার পরে এভাবে বানালাম তো এইভাবে বানানোর সুবিধা যেটা চাইলে জিপলক ব্যাগে করে আপনি এটা ফ্রিজে রেখে দিতে পারেন সো যখন পিঠা বানাতে ইচ্ছা করবে জাস্ট কাইটা করে রুটি বানিয়ে পিঠাটা বানানো যাবে তবে আমরা এখন সবগুলো একসাথে বানিয়ে ফেলবো আমরা রেখে দিব না তো এভাবে বানানোর সুবিধা চাইলে এত স্টিকি না করলেও জাস্ট চামচ দিয়ে নিয়েও পিঠার ভিতরে ঢুকিয়ে বানানো যায় এত স্টিকি করা দরকার হয় না সো আমাদের পিঠা কাটার নাই সো আমরা এখন একটা আইডিয়া বের করছি ইনোভেটিভ আইডিয়া সেটা দিয়ে এখন আমরা পিঠাটা কাটতেছি সো কারো কাটার না থাকলেও টেনশন করার কিছু নাই আমাদের ওয়ে ফলো করতে পারবে আসলে আমরা তো সাডেন প্ল্যান করছি তাই না আমাদের পিঠা কাটার আর আমাদের এখন লকডাউন সো আমরা বাইরে গিয়ে যে কিছু কিনে আনবো তার কোনো ওয়ে নাই বাসায় যা আছে তাই তো আমরা কিছু পিঠা হচ্ছে কি করব কিছু পিঠা তেলে ভাজবো আর কিছু পিঠা তাওয়ায় ছেঁকবো রুটির মতো সো দুই ওয়েতে বানাবো আমরা পিঠা সো কারো যদি বাসায় কাটা না থাকে চাইলে ওই যে ঢাকনা দিয়েও কাটতে পারবে কিংবা বাটি দিয়েও কেটে নিতে পারবে আমরা দুটোই ইউজ করতেছি এটা হচ্ছে এটা এটাকে কি বলা জানি তাওয়ায় ভাজছি না আমরা এটা হচ্ছে তাওয়ায় ভাজছি আর এটা হচ্ছে তেলে ভাজা আচ্ছা সো এখন তাবিন খেয়ে রিভিউ দিবে আমরা অলরেডি খাইছি অনেক মজা হয়েছে তাবিন খেয়ে বলো কেমন হয়েছে সত্যি কথা বলবো ওকে সুন্দর করে খাও ভালো করে কামড় দাও কামড় দিলে হবে না বাবা অনেক গরম বাবা সুন্দর কুমড়া আচ্ছা গরম এখন গেছে না তাকে সুন্দর করে বলো সো এখন আমরা খাচ্ছি অনেক মজা মজা হয়েছে আসলে সব বেশি মজা লাগছে আমার তাওয়ায় ভাজা যেতে তেলে ভাজা যেতে তাওয়ায় ভাজাটা অনেক বেশি টেস্টি